স্যার, একটু আসবো? ইয়েস, কাম ইন, বসুন। থ্যাঙ্কস স্যার, আমি 7 দিন হলো ইন্টার্নশিপে জয়েন করেছি। আমার কাছে 3টে ভালো খবর আছে, একেবারে ফ্রন্ট পেজে যাওয়ার মতো। ও, দ্যাটস রিয়েলি গুড। শুনি ম্যাটারগুলো, কি তোমার ভালো খবর? হ্যাঁ স্যার, প্রথমটা হলো এক বয়স্ক মহিলা সারা জীবনের সঞ্চয় দিয়ে বানানো গরিবদের জন্য হসপিটাল। দ্বিতীয়টা হলো জাতি দাঙ্গায় নিজের সন্তান হারানো বাবার প্রতিশোধ স্পৃহা ছেড়ে দাঙ্গা বন্ধ করতে এগিয়ে আসা। আর তৃতীয়টা হলো জাতীয় পতাকার সম্মান বাঁচাতে। এক মিনিট, তুমি কি ভালো বলতে মানুষের ভালো বোঝাতে চাইছো আমাকে? আগে হ্যাঁ স্যার, আমি তো তাই বোঝাতে। তুমি 7 দিন হয়েছো জার্নালিজমে ইন্টার্নশিপে জয়েন করেছো, দ্যাটস ফাইন, কিন্তু ছোটবেলা থেকে তো নিউজ চ্যানেল দেখছো, সংবাদপত্র পড়ছো। যাক, সেসব কথা, তোমার ইন্ডাকশন হয়নি এখনো? ইন্ডাকশন হয়নি? মানুষ আর মিডিয়ার মধ্যে যে পরস্পর বিরোধী অবস্থানটা সেটা মাথায় ঢোকেনি এখনো? শোনো, মানুষের ভালো কখনোই মিডিয়ার ভালো হতে পারে না। তুমি এখন এসো, আর আর একটা কথা শুনে যাও, 5টা কথা মনে রাখবে। নৃশংসতা, দুর্নীতি, সুশ্রী, বিপদ, ক্রিকেট। তোমার খবর যদি এই 5খানার কোনো একটার সাথেও না মেলে, তাহলে ফ্রন্ট পেজের স্বপ্ন দেখবে না। ওকে।